হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সিমের কন্ট্যাক্টগুলো আপনার ফোনে শো করাবেন। তো এই ব্যাপারটা নিয়ে অনেকে প্রচণ্ড পরিমাণ সমস্যা ফেস করেন। তো দেখেন, দেখা যাচ্ছে যে নতুন একটা ফোন নেওয়ার পর বাসায় গিয়ে সিম ইন করার পরে দেখা যাচ্ছে গিয়ে নাম্বারগুলো শো হয় না। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে, এই যে ফার্স্ট টাইম এমনটাই থাকবে, নাম্বার শো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের কাজটা কী হবে, দেখা যায় কি আপনার পরিচিত কেউ আপনাকে কল দিচ্ছে, তখন নাম্বারটা শো হচ্ছে বাট পরবর্তীতে আপনি আর খোঁজ করে পাচ্ছেন না। সেক্ষেত্রে যে সমস্যাটা হয়, আপনি সরাসরি এই যে এই নিচে এই অপশানটাতে নিচে চাপ দিবেন, দিলে দেখা যাচ্ছে কি এইখানে কন্ট্যাক্টের যে জায়গাটা লিস্টে সে এইখানে আসে, সেখানে দেখেন এইখানে কোনো কন্ট্যাক্ট শো করতেছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই অপশানে টিপ দিবেন, অপশানে গিয়ে লাস্টের দিকে চলে আসবেন, এই সেটিংস, সেটিংস, এই যে দেখেন এই যে মেমোরি যে লেখাটা আছে, মেমোরি, মেমোরি এটা এইখানে দেওয়া আছে ফোন, এটার মানে হচ্ছে যে আমার ফোনের যে নাম্বারগুলো সেইগুলো শুধুমাত্র শো করবে, বাট আমার ফোনে কোনো নাম্বার সেভ করা নেই, যার কারণে নাম্বারগুলো কোনো শো করতেছে না। সেক্ষেত্রে আমরা কী করবো, আপনার ওকে বাটনে ক্লিক করব। এখানে সিম অন আছে, ফোন অ্যান্ড সিম আছে, আমরা কী করবো, যেহেতু আমরা দুইটাই শো করাবো, যে ফোনের নাম্বারগুলোও শো করবে আবার সিমেরটাও শো করবে, সেক্ষেত্রে আমরা কী করবো, ফোন অ্যান্ড সিম এটা সিলেক্ট করে দেবো, চুজ করে দিলাম, দিলে দেখেন এই কেটে দিলাম, এই এই নিচে চাপ দিলাম, এই যে নাম্বারগুলো সব শো করতেছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? এভাবেই খুব সহজে আপনার ফোনের কন্ট্যাক্টগুলো শো করিয়ে নিতে পারবেন। এটা প্রত্যেকটা বাটন ফোনের ক্ষেত্রে, শুধু এই এই মডেলটা না, 33 ধরবে 105 আছে, 106 আছে, প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে সেম একই অপশান। যদি কেউ এরকম ধরনের সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওটা থেকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর দেখা যাচ্ছে গিয়ে ভিডিও করার সময় আমার আসলে ফোনের ক্যামেরা দিয়ে এটা করা, তো এই যে এইটা বাম হাত দিয়ে কিন্তু ফোন ধরা আছে আর এই ডান হাত দিয়ে এই কাজটা করতেছি, তো একটু ভিডিওর সময় একটু নাড়া লাগতেছে, সো এটা কিছু মনে নেবেন না, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভাইয়া। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।